বাংলাদেশের সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সব নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের 14 জন উপদেষ্টা। শুক্রবার সকাল 10টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা, এরপরে বাকি 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল। এতে ছাত্র জনতার সর্বসম্মতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নিকট বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে প্রথম। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া অন্যান্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দ রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নারী অধিকার কর্মী ফরিদা আক্তার, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম ও নির্বাচন ব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ। তবে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।